হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি রবীন্দ্রসঙ্গীতের টিউটোরিয়াল নিয়ে এলাম। গানটির রাগ বিহাগ তাল কহরবা। আপনারা জানেন কহরবা আট মাত্রা। আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই কহরবা তালের ঠেকাটি পেয়ে যাবেন। তো তালটি হলো ধা গে না তি না ক ধি না ধা। একটি তালি একটি খা খালি বা ফাঁক। ধা গে না তি না ক ধি না ধা। তো বেশ কিছু ভ্যারিয়েশন আমি দেখাবো। আবারও বলছি, রবীন্দ্রসঙ্গীতের সাথে শুদ্ধ ঠেকা, খুব পরিষ্কার করে ঠেকা আপনাকে বাজাতে হবে, যাতে গানের কোনো রকম ভাব নষ্ট না হয়। সেরকমই ঠেকা আপনাকে ব্যবহার করা উচিত, বেশি কারুকার্য না করাই ভালো। তো আমি দেখাচ্ছি। জাগরণে যাইবি কাজ দিয়ে আমি ঢুকলাম। জাগরণে যাইবি, তাহলে জাগরণে যাই, জাগরণে নে বলে আমি একটি ছোট্ট কাজ করলাম। তা কেটে তা কেটে তা কেটে তা কেটে। আপনি কোথা থেকে তিহাই, কোথা থেকে ছোট ছোট রোলিং আপনি ব্যবহার করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার অভিজ্ঞতার উপর। এগুলি সঙ্গত শেখানো যায় না, তবু আমি চেষ্টা করি আপনাদেরকে যতটুকু ধারণা দেবার। আমরা আজও অব্দি কোনো গুরুজির কাছে সঙ্গত শিখিনি, সঙ্গতের কোনো গোল পাইনি। এটি সম্পূর্ণ ভিতর থেকে আসে, আমি বারবার বলছি। তো যাই হোক, তারপরে যে ঠিকাটি বাজালাম, ঘে তে তা তা কে তে ধা তা। ঘে বায়াতে তিন আঙুল দিয়ে, তে তিন আঙুল দিয়ে তবলাতে চাপা, তা কিনারাতে তবলায়, তা কে ক কে ধা তা। যেহেতু ঘে এটা দিয়ে বাজলো, তাহলে ধাটা অল্টারনেটিভলি বাজানো উচিত। ঘেতে তা তা ঘেতে ধা তা ঘেতে তা তা ঘেতে ধা তা। তো ঠেকাটি এভাবে বাজবে। জাগরণে তো এটি ঠিকার প্রকার আমি দেখালাম। এবার আসছি অন্তরাতে। অলমোস্ট একই ঠিকাই বাজবে, তবে একটু চেঞ্জ আছে। জারু লাগি ফিরি এক এক, জারু লাগি ফিরি এক এক, আখি পিপাসি তো নাকি দেখা, জারু লাগি ফিরি এক এক, আখি পিপাসি তো তারি মাসি ওগো তারি মাসি।
দ্বিতীয় লাইনের পরে আমি একটু ঠেকাটি চেঞ্জ করলাম, কিরকম হলো আমি আবার দেখাচ্ছি। আঁখি পিপাসিত জারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। এটি একটি রোলিং দিলাম, তাড়াতাড়ি কেটে তাক ফেলে কেটে বা তেলে কেটে তাক ফেলে কেটে তাক ফেলে কেটে আপনি যে কোনো কিছু বাজাতে পারেন। নাহি দেখা আ তাক ফেলে কেটে যে কোনো কিছু আপনি একটি ছোট্ট মতো রোলিং দেখাতে পারেন। তারপরে যে ঠিকাটি চেঞ্জ হলো নাহি দেখা তারি মাসি তারি মাসি, একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঘে ঘে না তিন ঘে না তিন ঘে এ না তিন আ ঘে না তিন আমি লিখে দেবো স্ক্রিনে। ঘে এ তার মানে ঘের পরে একটি মাত্রা, ঘে এ ঘে না তিন, তিনবার আরো দুটি মাত্রা, ঘে এ না তিন ঘে না তিন, লাস্ট তিনটে মাত্রা ঘে না তিন। প্রথমে কি হলো ঘের পরে একটি মাত্রা ঘে এ, তারপরে না তিন না তিন বলে আরেকটি মাত্রা, ঘে এ না তিন আরেকটি মাত্রা, তারপরে ঘে না তিন ঘে না তিন ঘে না তিন ঘে না তিন। ডিফিকাল্টের মধ্যে না গিয়ে আপনারা একটি সিম্পল ঠিকা বাজাতে পারেন।
দিনে বেরাতে পারেন। তা তিন না তিন না তিন না না তিন এই উল্টোতে ট্রাই বেশি সুবিধা হবে। তা তিন না চলন যে সমস্ত ঠেকার প্রকার যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আপনাদের মতামত জানাবেন। আর আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। বাই।